ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স এখন 104। সময়ের কলেবর বাড়লেও নতুন জ্ঞান সৃষ্টিতে কতটা এগিয়েছে? প্রবীণ শিক্ষাবিদ ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় সমাজের বাইরে নয়, ঘুণ ধরলে সব অঙ্গে তা ছড়িয়ে পড়ে। মৌলিক গবেষণা বা প্রকাশনায় আগ্রহের ঘাটতির জন্য সমাজে টাকার কাছে জ্ঞানের কদর কমাকে দায়ী করছেন তিনি। শামিমা সুলতানা রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইতিহাসের গৌরব আর প্রাচ্যের অক্সফোর্ডের তকমা নিয়ে এক শতাব্দীর বেশি পার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দীর্ঘ সময়ে সম্প্রসারিত হয়েছে ক্যাম্পাসের পরিসর, উঠেছে নয়া দালান, খুলেছে নতুন বিভাগ, বেড়েছে শিক্ষক শিক্ষার্থীর সংখ্যাও। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল যে কাজ, অর্থাৎ নতুন জ্ঞানের সৃষ্টি, সেখানে কতটা অবদান রাখলো? একটা প্রতিষ্ঠান যেটা একটা মানে এই সমাজেরই অংশ, কাজেই শিক্ষক বলি, ছাত্র বলি, বা যা কর্তারা বলি, প্রশাসনিক কর্তা বলি, তারা এই সমাজেরই অংশ। কাজেই যে সমাজের অবস্থা থেকে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থাকে আলাদা করা যাচ্ছে না, মানে এটা যে বিশ্ববিদ্যালয় যে একটা মানে পথ দেখাবে, সেই পথ দেখানোর জায়গাটা নেই। সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অনুশীলনের চর্চা কেন্দ্র ডাকসুর দ্বার কার্যত রুদ্ধ। আজকের ছাত্র ভবিষ্যতের শিক্ষকদের বিকাশের এই বাধাকে দূর করার তাগিদ এই প্রাজ্ঞ শিক্ষকের। গত 3 যুগ ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেই, তো কাজেই ওইটার জন্য যে নেতৃত্ব তৈরি সেইটাও বিঘ্নিত হচ্ছে। আবার যে সাংস্কৃতিক যে মান, সংস্কৃতি চর্চার যে মান, সেটাও উন্নত হচ্ছে না, এইটা হচ্ছে অসুবিধা। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মৌলিক গবেষণা কিংবা প্রকাশনা থেকে দিন দিন দূরে সরে যাবার দায় শুধু ছাত্র শিক্ষক বা কম বরাদ্দেরই না, এটা সমাজেরও। এখন সমাজে কর্তৃত্ব চলছে টাকার এবং জ্ঞানের দামটা কমে গেছে। টাকার দাম যত বেড়েছে, জ্ঞানের দাম তত কমেছে, ফলে ওই জ্ঞান চর্চাটা সমাজেও মূল্যায়িত হয় না এবং তার প্রতিফলন আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখছি। কাজেই এটা আমি বলতে পারবো না যে মান বাড়ছে কি বাড়ছে কমছে। আমার মনে হয় যে আছে, গবেষণা যে নেই তা না, ব্যক্তিগতভাবে গবেষণার মানুষ অনেকে করছেন, কিন্তু প্রকাশনা অতটা হচ্ছে না আগের মতো, এইটা আমি বলি। 72 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকা এই প্রবীণ অধ্যাপক মনে করেন, জীবনে অর্থের দরকার থাকলেও জ্ঞানের প্রয়োজন তার চেয়ে ঢের বেশি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।